আসসালামু আলাইকুম, আমি খুশি আছি আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করব কীভাবে আপনার পেজে একটা পোস্টকে পিন পোস্টে রাখতে পারেন। পিন পোস্টটা মানে কি? পিন পোস্টটা মানে হচ্ছে যে পোস্টটা সবসময় উপরে থাকবে, মানে কোনো নতুন ভিউয়ার্স যদি আপনার পেজটা ঘুরতে যায়, সে প্রথমে আপনার ওই যেটাকে আপনি পিন করে রাখবেন ওইটা সে দেখবে। এবং আমি মনে করি পিন পোস্ট হিসাবে আপনি যেটা রাখবেন সেটা হচ্ছে যে পোস্টে আপনার লাইক, ভিউয়ার্স, কমেন্ট, মানে যেটাই সবচেয়ে বেশি ওইটা রাখতে পারেন। এতে ভিউয়ার্সটা দেখে খুশি হবে। তো চলুন আমরা যাই। দিস ইজ মাই ডেস্কটপ। তো আমি আমার পেজে যাচ্ছি। এখানে আমি একজন নিউ ব্লগার, যাই হোক বলে আমার পেজে অত বেশি লাইক কমেন্ট নাই, আছে আলহামদুলিল্লাহ একমতো। তো আমি আমার ব্লগটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি স্ক্রল করছি, আমার স্ক্রল করার সাথে সাথে আমার পেজে আমি যা দিয়েছি সব কিছু চলে আসতেছে। হ্যাঁ, তো আমি আমার এখান থেকে একটা পোস্ট পিন পোস্ট করব। পিন পোস্ট দাঁড়ান, কোন পোস্টটা জানি করব, আমার যে পোস্টটি সবচেয়ে লাইক কমেন্ট বেশি ওইটাই করবো আর কি। আমি আমার একটা পোস্ট পিন করা আছে। আমি দেখেছি আপনার মোবাইল ফোন দিয়ে হয় না, তাই আমি আমার ডেস্কটপ থেকে ট্রাই করতেছি আর কি। ট্রাই না, ডেস্কটপ থেকে হয়। ধরেন আমি আমার এই পোস্টটা পিন পোস্ট করতে চাই, এই যে উনি ব্যারিস্টার সুমন সাহেব, ওনাকে নিয়ে আমার একটু ভিডিও মানে ইয়ে করা, ব্লগ করা, মানে আমি ক্রিয়েট করছি আর কি। তো যাই হোক, আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে তিনটা ডট ডট দেখতে পাচ্ছেন না, এইখানে দেখা যাচ্ছে মনে হয়, এই যে এই তিনটা ডটে আপনি ক্লিক করবেন। দেখছেন তিনটা ডটে ক্লিক করলে আপনি কি দেখতে পান? এই যে দেখেন এখানে কপি লিঙ্ক, তারপরে আরও আরও আছে, এই যে নিচে নিচে এটা কি পিন টু টপ অফ পেজ, মানে কি এটা যদি আপনি পিন করে রাখেন আপনার পেজে সবার উপরে দেখাবে। তো আমি এটা পিন করলাম, তারপরে আমি এটাকে এখন আবার দেখবো আর কি আমার এটা গেছে কিনা উপরে। দেখেন এই যে দেখেন এটা চলে আসছে উপরে। তো পিন পোস্টগুলো এভাবেই করতে হয়, আশা করি বুঝতে পারছেন। ওকে, এটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।